আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, সাধারণত হচ্ছে আমরা গত ভিডিওতেও চলো আরহিনিয়াস সমীকরণ দিয়ে বিভিন্ন বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় কিভাবে বিভিন্ন তাপমাত্রায় করা যেতে পারে সেটা নিয়ে আমরা চলো আলোচনা করেছিলাম, কনসেপচুয়াল পড়াশোনা করেছিলাম। গত ক্লাসে যেগুলো হচ্ছে সূত্র পড়েছি বা চলো যে সূত্র প্রমাণের যে কনসেপ্টগুলো পড়েছি, আজকে সেগুলোর অ্যাপ্লিকেশনের উপর বেশ কিছু ম্যাথ করব এবং প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিব। অঙ্ক করতে আশা করি এরপর আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এই জায়গায় একটু লাইট পড়তেছে, তোমরা ভিডিওতে দেখতে পাবা, এটা হচ্ছে এজি, আমি এখানে লিখি এজি টু সিও থ্রি এবং পাশে ব্র্যাকেটে লিখে সলিড। এই জিনিসটা বিয়োজিত হয়ে এজিও এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। এই বিক্রিয়ার বিভিন্ন তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান নির্ণয় করে লগ কে বনাম হচ্ছে টি ইনভার্স ওয়ান, মানে কি টি ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই টি, এর লেখচিত্র পাওয়া যায়। যেটা যে লেখচিত্র পাওয়া যায় উহার ঢাল দেওয়া আছে, বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি কত। তো আমরা এক নম্বর উত্তর যদি করি, তোমরা একটু জানো যে হচ্ছে কি গ্রাফের মধ্যে হচ্ছিল কি, যদি আমরা লগ কে এবং হচ্ছে হলো কি এটা মূল বিন্দু ধরে এদিকে টি ইনভার্স ওয়ান বা ওয়ান বাই টি, এটা টি ইনভার্স ওয়ান বা ওয়ান বাই টি বসাই, তাহলে যে গ্রাফটা পাবো লগ এর ক্ষেত্রে এই রেখা ঢাল ঢাল ঢাল, এই ঢাল ইকুয়াল টু হচ্ছে হলো কি বলতো মাইনাস ই এ বাই হচ্ছে হলো 2.303 আর, ঠিক আছে। এই যে এটা এই ঢালের মান দেওয়া আছে কত -82 ইকুয়াল টু, দেখো তো -82 এখান থেকে যদি আমরা এটা বসাই দেই তাইলে এটার মান কত আসবে মাইনাস ই, এটা আমরা বের করব, ঠিক আছে। এটা 2.303 ইনটু কত আর, কত আর, আর এর মান 8.31 শক্তির সাথে রিলেটেড, তাইলে আমরা এবার গুণ করে ই এ বের করে ফেলতে পারি না এখান থেকে, সহজ, কত সহজ, ঢাল দেওয়া আছে এখানে জাস্ট তুমি বসাই দিবা ডিরেক্টলি তোমার এখান থেকে চলে আসবে। দেখি এটা কত আসে, 82 ইনটু হচ্ছে 2.303 ইনটু হচ্ছে হলো 8.31, এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1569.3 জুল পার মোল, পার মোল সক্রিয় শক্তিকে জুল পার মোল লিখা হয়, ঠিক আছে। যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে কিলো জুলে চলে আসবে, এটা আসবে হচ্ছিল 1.569 মানে 57 লেখা যায় কিলো জুল পার মোল, ওকে। এই তো এক নম্বর উত্তর শেষ, কত সহজ অঙ্ক তুমি চিন্তা করো তো। অনেক সময় এলএন দেওয়া থাকে, এলএন বা এলএন কে আর হচ্ছে ওয়ান বাই টি এর গ্রাফ, তখন এটা 2.303টা থ্রিটা থাকে না, ঢালের জায়গায় মানটা বসাই দিব বাদ বাকি কাজ শেষ। এটা বুঝি নাই কেউ আছো, সবাই বুঝে গেছি না, খুব সহজ ম্যাথ, এত সহজ ম্যাথ না বুঝলে তো হচ্ছে হলো কি হবে না, ওকে। তাহলে এক নম্বর উত্তর শেষ, এত সহজ অঙ্ক কেন নিলেন, এমনিতেই নিলাম, এটা তাহলে উত্তর শেষ। এবার আসো এটা টু এনওসিএল নাইট্রোসিল ক্লোরাইড, এটার নাম কি নাইট্রোসিল ক্লোরাইড, এই টু এনওসিএল দুইটা ও এনও এবং হচ্ছে সিএল টু তে কি হয়ে যায় বিভক্ত হয়ে যায়, বিয়োজিত হয়ে যায় বিক্রিয়াটির, বিক্রিয়াটির ই এ সক্রিয় শক্তি এটা দেওয়া আছে, তারপর এত তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক এত দেওয়া আছে, তোমাকে 490 বাই করতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে, সক্রিয় শক্তি দেওয়া আছে, আমি বলেছিলাম সবসময় নিম্ন তাপমাত্রাটাকে টি ওয়ান ধরতে, উচ্চ তাপমাত্রাটাকে টি টু ধরতে, উল্টা ধরলেও সমস্যা নেই আনসার একই আসবে। তো আমি ধরবো হচ্ছে এখানে ই এ, এই অঙ্কের জন্য ই এ দেওয়া আছে কত, ই এ দেওয়া আছে 1.0 × 10⁻⁴ কত 2 কিলোজুল পার মোল। এই জায়গাটাতেই অনেকে ভুল করে, এই যেটা কিলোজুল আমাদেরকে তো জুলে নিয়ে যেতে হবে, এটা 100 কিলোজুল দেওয়া আছে ইনটু হচ্ছে 1000 দিলে এটা হচ্ছে হলো কোথায় চলে গেল জুল পার মোলে চলে গেছে, ঠিক আছে। এই তো এত এত হচ্ছে কি হয়ে গেল জুল হয়ে গেছে সক্রিয় শক্তিটা, জুল পার মোল, পার মোল না লিখলে কোনো সমস্যা নাই খুব একটা। এরপরে আমাদের যেটা বাইর করতে হবে, দেখো আমাদের 500 তে দেওয়া আছে, এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা, এটা উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা দেওয়া আছে, তো আমি ধরে নিলাম টি ওয়ান এখানে হচ্ছে হলো 490, টি টুটা হচ্ছে হলো কত 500, আমার সবসময় উচ্চ তাপমাত্রাটাকে হচ্ছে হলো কি টি টু ধরতে ভালো লাগে, তাইলে টি টুর সাথে রিলেটেড কে টু দেওয়া আছে, কে টু কত, কে টু দেওয়া আছে 0.286 একক লিখলাম না লিটার পার মোল পার সেকেন্ড, ঠিক আছে এটা লিখলাম। এবার কে ওয়ান বের করতে হবে, দেখো কে ওয়ানটা কত যা বের করতে হবে, ই এ দেওয়া আছে টি ওয়ান, টি টু দেওয়া আছে, কে টু দেওয়া আছে, কে ওয়ান বের করতে হবে। আমরা জানি হচ্ছে কি, আমরা জানি, কারা জানে, আমরা জানি, আমরা জানি আর আরহেনিয়াস সমীকরণটা কি
লগ দিয়েও করতে পারো লন দিয়েও করতে পারো, আমি লন নিচ্ছি বা ln নিচ্ছি আর কি। কে টু বাই হচ্ছে হলো কে ওয়ান, কে টু বাই কে ওয়ান নিলে এখানে একটা মাইনাস হবে, তারপর এখানে এ বাই আর হবে, আর এখানে যখন নিব এই জায়গায় উপরে কে টু দিচ্ছে তো তাহলে এন বাই হবে টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান, আর উপরে যদি কে ওয়ান নিতাম তাহলে এটা ওয়ান বাই টি টু, এখানে তো মাইনাস তো ওয়ান বাই টি ওয়ান, আর এখানে মাইনাস থাকবে কিন্তু সমীকরণ এটা। আমাদেরকে বাইর করতে হবে এই যে কে ওয়ান, কে ওয়ান বাইর করতে হবে। দেখো তাইলে আমাদের আগে মানগুলো বসাই, দেখো এই যে ln কে টু বাই কে ওয়ান, ln কে টু বাই কে ওয়ান, কে টুর মান কত, কে টুর মান দেওয়া আছে 0.286 দেওয়া আছে, কে ওয়ান জানি না। ওকে ই এর মান কত, ওই যে দেওয়া আছে কত, এটা 100,000 মনে হয় নাকি 100,000, ইয়েস 100,000, এই যে 100,000 এটা আমি বসাই দিলাম, বসাই আর এর মান 8.31 বসালাম। এই যে টি ওয়ান কেলভিন একক এগুলো দেওয়াই আছে আর কেলভিনে কনভার্ট করার দরকার নাই, ওয়ান বাই টি টু 500, ওয়ান বাই টি টু 500 মাইনাস কত, ওয়ান বাই কত 490। দেখো এই যে এবার এগুলোকে আমি হচ্ছিল 100 ms তো ছোটো করে আগে করে নিই, এই পাশটার পুরো সব মান দেওয়া আছে, ক্যালকুলেটার তোমরা করে ফেলো তো। দেখো আমি দেখতে পাচ্ছি হচ্ছে হলো 1/500 বিয়োগ হচ্ছে হলো 1/ হচ্ছে হলো 490, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো, তারপর হচ্ছে হলো ইনটু দিতে পারি হচ্ছে হলো আমরা 100,000 মানে 100,000, 100,000 দিলাম, ডিভাইড বাই দিব হচ্ছে হলো 8.31। ওকে এটা ওভারঅল আমার আস্তে আস্তে হচ্ছে হলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে ওভারঅল 0.49 আসে, কত 49, আর এই পাশে আসে হচ্ছে হলো ওভারঅল তোমরা ক্যালকুলেটার এগুলো ক্যালকুলেশন করবে 0.286 ডিভাইড বাই হচ্ছে হলো কি কে ওয়ান, এরকম একটা সমীকরণ এখন আসছে। তো আমারে হচ্ছে হলো এবার একটা লন, এই লনটাকে তুলতে হবে, এই লনটাকে তোলা মানে হচ্ছে ই নিতে হবে, কি ই, তোমরা ক্যালকুলেটারে যখন 100 ms যেটা আছে 100 ms যদি ই নিতে চাও, ই নিতে হলে এখানে ই নিলে এটা এরকম থাকবে ই এল এন 0.286 ডিভাইড বাই কে ওয়ান। ওকে আর এখানে ই নিলে যারা 100 ms তারা ক্যালকুলেটারে শিফট দিয়ে ই দিলেই এটা ই চলে আসে, এরপর এবার ফার্স্ট ব্রেকেট দিবা, তারপর হচ্ছে 0.49 কে বসাবা, ফার্স্ট ব্রেকেট শেষ করে আনসার দিবা। আর যারা অনেকে মনে করে আচ্ছা ই তো ই টু দি পাওয়ারে না এটা হয়, তো আমরা ক্যালকুলেটার প্রথমে 100 ms-এ শিফট দিয়ে এলএন দেয়, এলএন দেওয়ার পর ই আসে, তো শিফট দিয়ে এলএন দিলে ই আসবে, তারপর অনেকে আবার টু দি পাওয়ার চিহ্নটা আবার এক্সট্রা দেয়, তখন আবার 49 বসাবে, তখন দেখবে যে এরকম হচ্ছে ম্যাথ এরর চলে আসবে, দেখো সিনট্যাক্স এরর দেখছো, এটা কিন্তু ঝামেলা লাগে যাবে। তাই তোমাদেরকে হচ্ছে 100 ms যখন তুমি করবে তোমার ES বা EX এ করলে, তখন যদি তুমি শিফট দিয়ে ডিরেক্ট যখন এলএন ক্লিক করবা তখন তুমি দেখবা ই টু দি পাওয়ার এখানে একটা বক্স আসবে, এই বক্সের মধ্যে তুমি তখন 0.49 বসাবে, আর 100 ms-এ ডিরেক্ট ই ক্লিক শিফট দিয়ে এলএন দিলেই ই আসবে, তাহলে বুঝবা ই টু দি পাওয়ারই বুঝাচ্ছে, ফার্স্ট ব্রেকেট দিবে এটার মধ্যে এটা দিবা। এবার এটা আসে এখান থেকে, এই ই এই এলএন কে খেয়ে ফেলবে, মানে নষ্ট করে দেবে, ক্যান্সেল করে দেবে, আমরা লন এলএনটা উঠাইতে হলে এনটি নিতে হয়, এলএন এর এনটি হচ্ছে ই, তাই দুই পাশে ই নিছি, ব্রেকেটে লিখে দিবা উভয় পাশে এনটি এলএন নিয়ে বা ই নিয়ে, এখানে এটা আসবে 0.286 ডিভাইড বাই হচ্ছে কে ওয়ান, কারণ ই এলএন কে নষ্ট করে দিছে। আর এখানকার ই যখন আমরা ক্যালকুলেটার মারবো, শিফট দিলাম এলএন দিলাম, তারপর হচ্ছিলো এলএন এর মান এলএন এটাকে এলএন করবো 0.49 কে, তাহলে আমরা এটা পাবো হচ্ছে হলো আমি পাইছি 1.632, কত 1.632, 1.632। তাইলে সুতরাং কে টু কত হবে বলো তো, সুতরাং কে টু কে টু কে সরি কে টু বলছি কে ওয়ান, সুতরাং কে ওয়ান হবে 0.286 ডিভাইড বাই হচ্ছে হলো এটা কত 1.632, দেখি এটা হচ্ছে হলো কি 0.286 ডিভাইড বাই আনসার আমার এটা আসছে 0.175 একক কি ছিল এটার, কে টুর একক যেটা ছিল কে ওয়ানের একক ওইটা আসবে লিটার পার মোল পার সেকেন্ড, দেখি আনসার ঠিক আছে কিনা, সহজ অঙ্ক আমি এবার আনসারটা মিলাই নিব, অ্যাট্রোসিলের এটা কত ছিল আনসার 0.175, ঠিক আছে 175, ওকে আনসার শেষ। দেখছো কিভাবে একটা হার দেবো, এই এখানে মেইন সমস্যা হচ্ছে অনেকে এই এলএনটা তুলতে পারে না, ওকে লগ হইলে লগ, এর লগ হইলে এন্টি লগ নিতে হবে, ক্যালকুলেটর শিফট দিয়ে লগ দিলে এন্টি লগ চলে আসে, তখন লগ লগকে খেয়ে ফেলবে, আর লগ নিলে কিন্তু এখানে একটা কি এই যে আর এর সামনে দিয়ে একটা 2.303 দিতে হয়, এটাই হচ্ছে ঝামেলা, আর কোনো প্যারা নাই, এটা বুঝে গেছে সবাই, এখানে এলএনটা উঠানোটাই হচ্ছে হলো কি মেইন প্রবলেম এখানে। তাহলে এটাও হয়ে গেল, এটা হয়ে গেলে দুই নম্বরও আমাদের সলভ শেষ, এবার তিন নম্বরে আসবো।
তিন নম্বরে আমাদেরকে বাইর করতে বলছে সক্রিয়ণ শক্তি। দেখো দুইটা হার ধ্রুবক দেওয়া আছে, তো এখানে কি কি দেওয়া আছে আগে আমরা দেখব, তারপরে কাজ করব। অঙ্ক সোজা, কিন্তু অঙ্ক কিন্তু খুবই সোজা। তাহলে দেখো তো এখানে চলো, এই যে এই বিক্রিয়ার জন্য দিছে তাপমাত্রা, দিয়ে দিছে এটা এটা, তাহলে এটাকে আমরা টি ওয়ান ধরবো, এটাকে টি টু ধরবো, কারণ নিম্ন তাপমাত্রাকে আমি টি ওয়ান ধরি সবসময়। তাহলে এটা কে ওয়ান, এটা কে টু, ওই জন্য এটা কে টু। তাহলে দেখি টি ওয়ান, টি ওয়ান হচ্ছে 275 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 প্লাস 275, 273 প্লাস 275 এত কেলভিন, এটা আমাদের কেলভিনে লাগবে। 275 275 হচ্ছে 550 আসার কথা, 547 48, 273 প্লাস হচ্ছে 275, আমি লিখতে হচ্ছে 548, ঠিক আছে 548 কেলভিন। ওকে, টি টু কত হবে বলো তো? টি টু 500 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এই 500 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 273 প্লাস হচ্ছে 500, তাহলে এটা আসবে কত? 773 কেলভিন। ওকে, এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, টি ওয়ানের সাথে হচ্ছে কে ওয়ান, কে ওয়ানটা কত? কে ওয়ান হচ্ছে হলো ওই যে 3.5 × 10⁻⁷, এই তাপমাত্রাটা কে ওয়ান, তাহলে 10⁻⁷ একক না লিখি। কে টু, এটা দুটো একই এককে আছে, তাহলে আর কোনো ঝামেলা নেই, 3.92 × 10⁻² এগুলো। এই আমাদেরকে ই এটা বাইর করতে হবে, এত সোজা অঙ্ক, খুব সোজা, ইয়ে বাইর করতে হবে। তাহলে আমাদের এটা তিন নম্বর অঙ্ক, কিন্তু কয় নম্বর এটা? তিন নম্বর, তিন নম্বর অঙ্কে সোজা। দেখো দেখো তিন নম্বর অঙ্ক যখন এটা করবে, তখন আমাদের এটা আমরা জানি লন কে টু বাই কে ওয়ান, আমি সবসময় এই অঙ্কটা এভাবে একটা সূত্র দিয়েই করতে বলি, আমি এটা দিয়ে করে আমার মনে থাকে আর কি, তোমাদেরও আশা করি মনে থাকবে। আর তাহলে ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান, এই সূত্র দিয়ে করে ফেলবো। আমাদেরকে বাইর করতে হবে ইয়ে, এখানে কিন্তু এগুলোর মান দেওয়া আছে, তাহলে মান বসাই দিই। দেখো এলএন কে টুর মান কত? 3.92 × 10⁻² কত? 2, ডিভাইড বাই কে ওয়ান কত? 3.5 × 10⁻⁷। দেখো এবার ইয়ে, ইয়ে কত? এখানে ইয়ে তো বাই করবো আমরা, আর এর মান কত? 8.31। টি ওয়ান কত? ওয়ান, টি টু, ওয়ান বাই টি টু হচ্ছে হলো 773 মাইনাস হচ্ছে 548। ওকে দেখো তো এই জায়গায়, এই যেটা দেখো, আমি যারা ক্যালকুলেটর যাদের ইএস বা ইএক্স, তারা তো ডিরেক্ট ক্যালকুলেটরের লন নিয়ে তার ভগ্নাংশ চিহ্ন দিয়ে এটাকে উপরে রেখে নিচে এটাকে রেখে কাজ করে ফেলতে পারো, বাট যারা 100 ms তারা আগে এই ভাগটা করে ফেলবো। আমি এটা আগে করে ফেলে, আমি যেমন তোমাদের মতো 100 ms 3.92 × হচ্ছে 10⁻² কত? 2, এটাকে আমি এবার ভাগ করব, এটা ভাগ হচ্ছে হলো কত? 3.5 × হচ্ছে হলো কত? 10⁻² কত? 7, 10⁻² কত? 7, এটা হলে আমার এটা আসতেছে ওভারঅল, এটা আসলো তো আমি লন, এটা আসবে আমার হচ্ছে কত? এই এটা আসছে, দেখো 3টা 0 তো, হ্যাঁ 3টা 112 3টা 0, ঠিক আছে। আর এখানে আসছে ইএ বাই কত? 8.31 × এটা কত আসে দেখি তো ক্যালকুলেটারে, আমি একদম ভেঙে ভেঙে বাচ্চাদের মতো করতেছি, 1/773 বিয়োগ হচ্ছে হলো 1/ কত? 548। এই এটা আমার ওভারঅল আসতেছে হচ্ছে মাইনাস 5.31 × 10⁻⁴, এই এটা এখানে আমরা জানিয়ে লাগবে, এটাই হবে। তাহলে আলটিমেটলি এটা গুণ করার পর মাইনাস চলে আসবে। তাহলে আমাদের এখান থেকে এবার আসো, এখানে অপারেশন করি, এটা লনের অপারেশনটা করো তো তোমরা, এলএনের অপারেশন, এলএন কত? 1 1 2 1 1 2 3 0, এটা হচ্ছে হলো কত? এটা আমি পাইছি হচ্ছে হলো 11.62, আর এখানে এটা মাইনাস, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তারপর এটা আমরা পাচ্ছি হলো কত দেখি, এটাকে এ পাশে গুণ করে দেবো আর এটা দ্বারা ভাগ করবো। তাহলে হচ্ছে আমরা আগে এভাবে লিখি 5.31 × 10⁻² কত? 4 ইএ, ডিভাইড বাই কত? 8.31। তাহলে সুতরাং এখান থেকে ইএ বের করে ফেলো গুণ করে, এটা দ্বারা এটারে গুণ করি আমরা, ইন্টু 8.31 ভাগ হচ্ছে হলো কত? ওই 5.31 × 10⁻⁴, এই জিনিস আসছে আমার কত? 100 1 9 4 7 5.9, 1000 দ্বারা ভাগ করলে কিলো জুলে চলে যাবে, এটা শক্তির শক্তি তো জুলে আসছে, 1000 দ্বারা ভাগ করি আমি এটা পাইছি 181.95 কিলো জুল পার মোল। দেখো তো তোমাদের ঠিক আছে কিনা, আমি উত্তরটা মিলাই ফেলি, এটা কোনটা জানো? ওই এইচআইয়ের, এটা 181, বইয়ে আছে 182, 181.95 মানে 182 বলতে গেলে উত্তর হয়ে গেছে, খাপের খাপ মনচুর বা মিলে গেছে। দেখো এটাও সহযোগ্য, এটা হচ্ছে এরকম, এই লাস্টের অঙ্কটা হচ্ছে তিন নম্বর অঙ্কটার মতো, তবে এখানে একটা ঝামেলা আছে একটু বোঝার জন্য। দেখো এটা এবার একটু কাজটা করি, ক্যালকুলেটারের লন কেমনে নিয়েছি, ক্যালকুলেটার ডিরে এলেন নেওয়া যায় তো, দেখো ক্যালকুলেটার এলেন আছে তো, একদম ভেঙে ভেঙে করে আমি এভাবে হিসাব করছি।
যারা ক্যালকুলেটর ভালো চালাইতে পারো তাদের তো এগুলো করতে এতক্ষণ লাগবেও না, অনেকে এইসব অঙ্ক পারো। ঠিক আছে, তো এবার হচ্ছে হলো কি, এবার আসলে হচ্ছে এই যে 45, দেখো আমি নিম্ন তাপমাত্রাটাকে সবসময় টি ওয়ান ধরি, তাহলে এটা হচ্ছে টি ওয়ান হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 273 প্লাস হচ্ছে কত 35, ওকে এটা আসবে কত 308 কেলভিন। তারপর টি টু হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে 273 প্লাস হচ্ছে হলো কত 45, তাহলে এটা আসবে হচ্ছে হলো 318 কেলভিন। ওকে আমার ধারণা ভুল যদি না হয় 318ই হবে এটা। তারপর এটার সাথে টি ওয়ানটা কত, টি ওয়ান বলছি কে ওয়ান, আমরা জানি 35 যদি কে ওয়ান বলে, কে ওয়ানটাকে কে ধরছি, এবং বলছে 45 ডিগ্রি তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছিল, তাহলে কে টুটা 45 যেটা ওইটা হচ্ছে টু কে ওয়ান বা টু কে, কে ওয়ান যদি কে হয় কে টু হচ্ছে ডাবল বলছে, দেখো না। আর অনেকে মনে করে কে ওয়ান ইকুয়াল টু কে টু ইকুয়াল টু কে ধরবো নাকি কে ওয়ান ইকুয়াল টু কে, স্বাভাবিক ভাই, উচ্চ তাপমাত্রা যত বেশি বিক্রিয়ার হার ধ্রুবক তত বেশি, তার মানে স্বাভাবিকভাবে এই দুইটার মধ্যে এটারটা কে হবে এটারটা কি টু কেই হবে, এটা ছাড়া অসম্ভব ঘটনা, কথার মধ্যেও তো বোঝা যায়। বলছে এটারটার দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে এটা কে হইলে এটা হচ্ছে টু কে, এই জিনিস থেকে কাটছে। দেন হচ্ছে এলএন কি করবা, কে টু বাই কে ওয়ান করবা মাইনাস ই এ বাই কি আর করবা, তাহলে ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই কি টি ওয়ান। দেখো তুমি কি করবা, লন কে টু বাই কে ওয়ান, কে টু বাই কে ওয়ান কত, কে টু কত, কে টু টু কে, টু কে ডিভাইড বাই হচ্ছে কে, এই দেখো ই এ ই আবার আগের মতো 8.31, আবার এখানে হচ্ছিল কত টি টু কত 318 মাইনাস হচ্ছে কত 308, এই হচ্ছে এখানে ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেশন করবা ইয়ে বাই করে ফেলবা, এই কে কে চলে যাবে, তাহলে এটা থাকবে লন টু আর কি, লন টুর মান বের করবা, দেন এখান থেকে এগুলো ক্যালকুলেশন করে 8.31 এই যে এটা একটা মান আসবে, দেন এখান থেকে কি বের করে এটা লন বাইর করে ফেলবা, তারপর প্লাসটা ফাইনালি ইয়ে বের করে ফেলবা। দেখবা যে অলঙ্ক করবে এই মাইনাসটা থেকে যাবে নাকি, না এখান থেকে একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে ওভারঅল ই এ সক্রিয় শক্তি চলে আসবে, এবং এটার আনসার আমি বলে দিই, এটা আনসার হচ্ছে হলো কত জন 45 হার ধ্রুবক 56.44 কিলোজুল, 56.44 কিলোজুল, অনেকে জুলে আসবে, জুলে আসলে আসবে 56,440, আর এমনি আসবে হচ্ছে কি এটা, যারা এবার বাইর করবে ইয়ে কিলোজুলে হচ্ছে এটা, এটা সবাই এটা বের করে দেখো তো উত্তরটা মিলে কিনা। আমাদের আজকের ভিডিওটা একটু ছোট করলাম এবং একই ভিডিওতে এই ম্যাথগুলো দেখাই দিলাম, আশা করি এবার আর কোনো এই ম্যাথগুলোতে প্রবলেম হবে না, সবাই ছটপট সলভ করে ফেলো, আর আমাদের যে ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এবং হচ্ছে পেজে ইনভাইট করো ফ্রেন্ডদেরকে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।